2012 সালের সেপ্টেম্বরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ব্যবসায়ী মরহুম মোহাম্মদ আলী সরকার ব্যক্তিগত অর্থায়নে এক একর জমির উপর তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু 2020 সালের 2 আগস্ট মসজিদটি উদ্বোধনের আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার সন্তানরা মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন। দীর্ঘ 9 বছর ধরে দেশি বিদেশি কারিগরের আধুনিক নির্মাণ শৈলীতে গড়ে তোলা হয় মসজিদটি। ভারত, ইটালি ও তুরস্ক থেকে আমদানি করা মার্বেল পাথর ও গ্রানাইট পাথরে মোড়ানো মসজিদের চারপাশ। এছাড়াও মসজিদের ভিতরে লাগানো নজরকাড়া ঝাড় বাতিগুলো আনা হয়েছে চীন থেকে। দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ আদায় করতে পেরে আত্মতৃপ্তির কথা জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। আলহামদুলিল্লাহ, এই মসজিদে জুমার নামাজ এক এক জুমা এক একজন এসে পড়ায়। এই জন্য মানুষ দূর দূর থেকে আসে, জানে যে এখান থেকে নতুন নতুন হুজুর আসে, সবাই আসে এখানে নামাজ পড়ার জন্য আসে, সবাই তৃপ্তি সহকারে নামাজ আদায় করে। ভালো লাগে, নিজের কাছে মনের কাছে ভালো লাগে। অনেক মুসল্লি হয়, দেশ বিদেশ থেকেও অনেক মুসল্লি আসে আমাদের, যাদের সাথে দেখা যায়, বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না, তাদের সাথে মসজিদে আসলে দেখা হয়। আমি নামাজ আদায় করে এত মুগ্ধ হয়েছি যে বেলকুচিতে আসবেন এই মসজিদে নামাজ আদায় করার জন্য, ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। মসজিদটিতে মুসল্লিদের ওজুর জন্য রয়েছে 2টি আধুনিক ওজুখানা। প্রধান ফটকের সামনে সিঁড়ির দুপাশে ওজুর পানি রাখার জন্য রয়েছে স্বচ্ছ কাচে মোড়ানো 2টি বড় বড় পানির পাত্র, যেখানে স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে পানি জমা হয়। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে ও এখানে নামাজ আদায় করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সের মানুষ আসেন এখানে। প্রথমবারের মতো আসলাম তো এসে আলহামদুলিল্লাহ সব কিছু দেখে খুব ভালো লাগলো। মসজিদটা অনেক সুন্দর, এমনকি এটার কারুকার্য বা অনেক এটার যে নির্মাণাধীন যে কাজগুলা সত্যি অসাধারণ, যেটা আসলে কেউ না আসলে এখানে বুঝতে পারবে না বা বলতে পারবে না। মসজিদটির মাঝখানে রয়েছে একটি বিশাল আকৃতির গম্বুজ, পাশাপাশি দুপাশে রয়েছে 110 ফুট উচ্চতার 2টি বড় মিনার, সেই সাথে ছোট ছোট আরও 8টি গম্বুজ। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদের ভিতরে রয়েছে মার্বেল পাথরের পিলার, এতে প্রচণ্ড গরমেও মসজিদের ভিতরে ঠান্ডা অনুভব হয়। হ্যাঁ, বাড়ির কালো কাপড় খুবই সুন্দর, এখানে খুবই দামি এবং খুবই ভালো টাইলস ব্যবহার করছে, মার্বেল টাইলস ব্যবহার করছে। ভিতরে ফ্লোরটাও খুবই সুন্দর এবং এসি লাগে না, শুধু এসি ছাড়াই আপনার বাতাস খুবই সুন্দর বাতাস লাগে। ওই দক্ষিণ জানালাগুলো এখন বড় বড় জানালা আছে। আমরা ঢাকা থেকে আসছিলাম, আসার পরে খুব মানে চমৎকার একটা পরিবেশ এখানে পেয়েছি নামাজ পড়ার জন্য। আমি ফিল করেছি যে এখানে এত আত্মতৃপ্তি, তাহলে মক্কা শরীফে মনে কতটা শান্তি পাবো। এছাড়া রাতে নজরকাড়া আলোকবাতিতে আলোকিত হয় মসজিদের পুরো চত্বর। বাহারি রঙের আলোর বাতিগুলো যেন মসজিদের রাতের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। 3তলা বিশিষ্ট আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটিতে একসঙ্গে প্রায় 7,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। মসজিদটির পরিচালনায় রয়েছেন 2জন ইমাম ও 6জন খাদেম সহ একটি পরিচালনা পর্ষদ। বিজয় টিভি, নিউজ ডেস্ক।